মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য অনেকের একটা বড় সাইজের ডিসপ্লে শখ আছে, যেমনটা আমারও আছে, যাতে করে একটু ভালোভাবে মুভি দেখা যায়, ইউটিউবে ভিডিও দেখা যায় আর একটু প্রাণবন্তভাবে। অনেকে আবার একটু ফেসবুকিং করতে চান বিশাল আকারে, কারণ ফেসবুকে তো অনেক ভিডিও বর্তমানে অ্যাভেলেবেল, ভিডিও দেখার জন্য বড় ডিসপ্লে হলে বেশ ভালোই লাগে। কিন্তু দেখা যায় যে ট্যাবগুলোর দাম এত বেশি, অনেকে হয়তো অ্যাফোর্ড করতে পারেন না। আমাদের দেশে বর্তমানে যে সমস্ত ট্যাব কিনতে পাওয়া যায় অফিসিয়ালি, সেগুলোর দাম যদি আপনি একদম ছোট ট্যাবের কথাও ধরেন, 8 ইঞ্চি সাইজের, সেই ট্যাবগুলোর দামও দেখা যাচ্ছে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে। আমাদের স্টুডিওতে একটা ট্যাব আছে এই মুহূর্তে, যেটার দাম হচ্ছে 5,990 টাকা, তাও আবার ফ্রি হোম ডেলিভারি সহ। মানে এত সস্তা দেখেই মূলত আমাদের আগ্রহটা আর একটু বেড়ে গেল যে ঘটনা কি। এবং এইটার দাম যে অনেক কম, শুধু তাই নয়, ফ্রি ডেলিভারির সাথে আপনি পেয়ে যাবেন 6 মাসের ওয়ারেন্টি। এটাই খুব ইম্পর্টেন্ট লেগেছে আমার কাছে। সবচেয়ে সস্তা একটা স্মার্টফোনের দামও তো 5-6 হাজার টাকার মধ্যে, তাহলে এই দামে 10 ইঞ্চি সাইজের একটা ট্যাব, এটা কেমনে সম্ভব? সো আমরা ভাবলাম যে এটা নিয়ে একটু গবেষণা করা দরকার এবং আপনাদের সাথে শেয়ার করা দরকার, যাতে করে যাদের একটু সামর্থ্য কম তারা একটা ট্যাব পারচেজ করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ, আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। এই ট্যাবটা ওয়ান লাইফ ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের নাম আমি জীবনে কখনো শুনি নাই। যাই হোক, ব্র্যান্ডের নাম শুনি বা না শুনি, ট্যাবটা এখন আমাদের হাতে, চলেন দেখে আসি এটার ভেতরে এবং বাইরে কি কি আছে। যদি ডিজাইনের কথা বলি তাহলে বলবো যে চারিদিকে বেশ ভালো পরিমাণে বেজেল আছে, স্পেশালি ওপরে এবং নিচে, আর পেছন দিকে প্লাস্টিক তারা ব্যবহার করেছে, সাথে একটা ক্যামেরাও রয়েছে, লাউড স্পিকার গ্রিল পেছনে তারা ইমপ্লিমেন্ট করেছে, আর সামনের দিকে 10 ইঞ্চি সাইজের একটা ডিসপ্লে আছে, যেটা IPS ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1280x800 পিক্সেল, আর এতে 209 PPI আপনি পেয়ে যাবেন। ভিউইং অ্যাঙ্গেল বেশ ভালোই, খারাপ না, এত সস্তা একটা ট্যাব অথচ ইনডোর কন্ডিশনে আমরা ভালোই ভিউইং অ্যাঙ্গেল পেয়েছি। কালার ওকে, তবে অনেক বেশি ভালো এর কালার না, যেমন রিপ্রোডাকশনে মাঝে মাঝে একটু দুর্বলতা আমরা খেয়াল করেছি, বাট ইনডোর কন্ডিশনে কিন্তু এর পারফরমেন্স বেশ ভালোই লেগেছে আমাদের কাছে, কনসিডারিং দ্য প্রাইস। আর যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে বলবো যে ভাই, এটা দামের কথা চিন্তা করলে আপনার কাছে অবশ্যই পছন্দ হবে, কারণ প্রথমে এই জিনিসটা দেখে আমার বিশ্বাস হয় নাই যে এটার দাম এত কম। আমাদের হাত থেকে শুটিং এর সময় বেশ কয়েকবার পড়ে গিয়েছে, খুব একটা সমস্যা হয় নাই। বক্সের মধ্যে প্রথমেই পেয়ে যাবেন একটা চার্জার, সাথে তারা একটা হেডফোনও দিয়েছে, রয়েছে আলাদা করে একটা ডেটা কেবল, আর রয়েছে একটা OTG কেবল, পাশাপাশি পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, রয়েছে ওয়ারেন্টি কার্ড, এবং ট্যাবটা মোছার জন্য তারা একটা কাপড়ও দিয়ে দিয়েছে। তো মোটামুটি তারা ট্যাবটার সঙ্গে দরকারি সবকিছু দিয়ে দিয়েছে। OTG কেবল দিয়ে আপনি চাইলে আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভের যে কোনো ফাইল এতে চালাইতে পারবেন, এটা অনেকের কাজে আসবে। সাথে একটা পেন দিয়ে দিয়েছে তারা, যেটা দিয়ে আপনি এটাকে ব্রাউজ করতে পারবেন, যদিও এটা খুব বেশি কাজ করে নাই আমাদের এক্সপেরিয়েন্সে, বাট তারপরও তারা দিয়ে দিয়েছে, এটাই একটা বড় ব্যাপার। আল্লাহ, এটা এটার দাম কম শুনে প্রথমেই যে জিনিসটা আমি সন্দেহ করেছিলাম সেটা হচ্ছে বেশ পুরাতন টেকনোলজি ব্যবহার করা হয়েছে এতে, কারণ এই 2022 সালে এসে 5-6 হাজার টাকায় 10 ইঞ্চি ট্যাব আসলে চিন্তাই করা যায় না, এবং সেটাই হয়েছে। এখানে মিডিয়াটেকের খুব দুর্বল একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা মডেল নাম্বার হচ্ছে 6580, সেই সাথে মাত্র 1 GB RAM ব্যবহার করা হয়েছে। আর সবচাইতে দুঃখজনক ব্যাপার হলো ভাই, এর ইন্টারনাল মেমোরি হচ্ছে মাত্র 2 GB, যেটা চাইলে আপনি অবশ্য বাড়াতে পারবেন। আমরা এই মুহূর্তে 32 GB একটা ইন্টারনাল মেমোরি কার্ড ব্যবহার করছি, যার ফলে মোটামুটি এটা একটু মেমোরি বেড়েছে আর কি। আর এতে অ্যান্ড্রয়েড 5.1 ব্যবহার করা হয়েছে, যার ফলে বুঝতেই তো পারছেন এটা মোটামুটি 4-5 বছর আগের টেকনোলজি, এবং এইটার পারফরমেন্সও মানে কিছুটা হতাশাজনক তো বটেই, কারণ এর কাছ থেকে তো আপনি অনেক কিছু আশা করতে পারবেন না, আপনাকে দামটা মাথায় রাখতে হবে। আমাদের অভিজ্ঞতা বলছে এইটা মোটামুটি পারফর্ম করেছে। প্লে স্টোরে লাইট যে অ্যাপগুলো আছে সেইগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে মোটামুটি পারফরমেন্স এর কাছ থেকে পাবেন, তবে রেসপন্স টাইম মাঝে মাঝে একটু বেশি লেগেছে, মাঝে মাঝে কিছু অ্যাপ ওপেন হতে সময় লেগেছে, মাল্টিটাস্কিং তো করতেই পারবেন না, আর যেহেতু এর র্যাম এবং রম অনেক কম, অনেক বেশি অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, দরকারি অ্যাপগুলো ব্যবহার শেষে আনইনস্টল করে রাখতে হবে। তবে আমরা এই ট্যাবটা দিয়ে বেশ কিছু গেম খেলা ট্রাই করেছি, এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, কিন্তু টেলিভিশন দেখেছি বেশ ভালোভাবে, যেমনটা এই মুহূর্তে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ভাই, টিভি চলতেছে এটাই, এখন তো মোটামুটি ঘরে ঘরে বা সবার হাতে নাগালেই ইন্টারনেট চলে গিয়েছে, ওয়াইফাই হোক বা মোবাইল ইন্টারনেট হোক, আপনি এখন চাইলেই টেলিভিশন দেখতে পারবেন। সামনে খেলার সিজন আসতেছে, অনেকে খেলা দেখতে চাইবেন, সো যেহেতু ট্যাবেই টেলিভিশন চলতেছে, আপনি যে কোনো জায়গায় নিয়ে বসে বসে খেলা দেখতে পারবেন, আপনার কর্মস্থলে হোক বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে দিতে আপনি চাইলে খেলা দেখতে পারবেন এই ট্যাবটায়। সেই সাথে আমরা ইউটিউবিং করেছি, আপনারা যারা
যারা প্রচুর ইউটিউবে কন্টেন্ট দেখেন তাদের জন্য এটা বেশ কাজে আসবে। পাশাপাশি ফেসবুকিং করেছি আমরা, সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্স বেটার আসে। তবে ঝামেলা হলো একটাই ভাই, একটু স্লো কাজ করে, এইটা আপনাকে মেনে নিতে হবে, কারণ দামটা আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই। 4500 mAh এর ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে এবং বক্সের মধ্যে তো দেখালামই আপনাকে, একটা চার্জার দিয়ে দেওয়া হয়েছে মাত্র 5 ওয়াটের। আর এটাকে ফুল চার্জ দিতে মোটামুটি 3.5 ঘন্টার মতো সময় আপনার লেগে যাবে। এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আবার বেশ ভালো, 4500 mAh, যদিও কম একটা ট্যাবের জন্য, বাট ফুল চার্জ দিলে যদি হেভি ইউজার হন টেনে টুনে সারাদিন চলে যাবে, আর যদি নর্মাল ইউজার হন তাহলে 1.5 দিনও যেতে পারে। তবে আমার কাছে সবচেয়ে ফ্রাস্ট্রেটিং লেগেছে হচ্ছে এইটার লাউড স্পিকারের কোয়ালিটি। এইটা মোটেও আপ টু দ্য মার্ক না, একেবারে একটা ফিচার ফোনের মতো লেগেছে আমার কাছে। বাট আপনি যেটা করতে পারেন, যেহেতু ভাই এটার দাম অনেক কম, কিছু টাকা তো আপনার বেঁচে গেল একটা ট্যাব কেনার পরে, আপনি 800-1200 টাকা দিয়ে একটা ব্লুটুথ স্পিকার কিনে তার সঙ্গে এই ট্যাবটাকে কানেক্ট করে নিতে পারেন। তাহলে লাউড স্পিকারের যে ঝামেলা এটা মুক্ত হয়ে যাবেন আপনি, এবং চাইলে ওই ব্লুটুথ স্পিকারটাকে যে কোনো জায়গায় রাখতে পারবেন, যার ফলে এর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরও ভালো হবে। আর সাথে যদি এরকম একটা মেটাল স্ট্যান্ড বা প্লাস্টিকের স্ট্যান্ড কিনে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নাই, এটাই একটা টেলিভিশন হয়ে যাবে। তারপর এই ট্যাবটার পেছন দিকেই আপনি পেয়ে যাবেন মেমোরি কার্ড এবং সিম কার্ড স্লট। যেমনটা দেখতে পাচ্ছেন, 2টা সিম কার্ড আপনি ব্যবহার করতে পারবেন এবং 1টা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এখন এত বড় জিনিস দিয়ে তো ভাই আপনি আর কথা বলবেন না, আপনি ইন্টারনেট ব্যবহার করার জন্যই মূলত সিম কার্ড ব্যবহার করবেন এবং চাইলে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন। এই ট্যাবটির পেছনে যে ক্যামেরা রয়েছে এটা মাত্র 5 মেগাপিক্সেলের, কোয়ালিটি খুব একটা সুবিধার না, আর সামনেরটার অবস্থা তো আরো খারাপ, মাত্র 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটা ভিডিও কলিং এর সময় একটু কাজে আসবে, যদিও এক্সপিরিয়েন্স খুব একটা ভালো আপনি পাবেন না ভাই, দামটা আবার চলে আসে প্রসঙ্গত। যেহেতু দাম অনেক কম, এই ছোট ছোট জিনিসগুলো তো আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। আমরা এটা দিয়ে ভিডিও কলিং করেছি, বেশ কিছু টেস্ট করেছি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে, মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। আপনার ছবি হয়তো খুব একটা ভালো অপর প্রান্ত থেকে দেখা যাবে না, বাট আপনি ঝকঝকা তকতকা দেখতে পারবেন। অলরাইট, তাহলে এই ট্যাবটা মূলত কারা কিনবেন? যাদের বাজেট অনেক কম কিন্তু বড় ডিসপ্লে দরকার, একটু মুভি টুভি দেখতে চান, খেলা দেখতে চান, বা ইউটিউবে ভিডিও দেখতে চান, মেসেঞ্জারে একটু চ্যাটিং করতে চান, ভিডিও কলিং টলিং করতে চান, একটু বড় ডিসপ্লে দরকার, তাদের জন্য মনে হয় এটা বেশ কাজেই আসবে। আর যেহেতু 6 মাসের ওয়ারেন্টি রয়েছে, কোনো ঝামেলা হলে তো কোম্পানি আছে, সো আমার মনে হয় বাজেট কম হলে তারা পরীক্ষামূলকভাবে এই ট্যাবটা কিনতে পারেন। প্রিয় দর্শক, এই ট্যাবটা এই মুহূর্তে গিয়ার পিকারে অ্যাভেলেবেল। আপনারা যারা আমাদের কন্টেন্ট নিয়মিত দেখেন তারা গিয়ার পিকারের নাম হয়তো শুনে থাকবেন, তারা বেশ ট্রাস্টেড একটা ই কমার্স সাইট। তাদের কাছে এই ট্যাব ছাড়াও অনেক অনেক ধরনের গ্যাজেট, অ্যাক্সেসরিজ, যেমন পাওয়ার ব্যাঙ্ক, ইয়ারফোন, স্মার্ট ওয়াচ ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে গিয়ার পিকারের সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড তারা ঘুরে দেখে আসতে পারেন। 6 মাসের ওয়ারেন্টি এবং ফ্রি ডেলিভারি সহ এই মুহূর্তে এই ট্যাবটার দাম হচ্ছে 5990 টাকা। যেহেতু দাম অনেক কম, এর কাছ থেকে অনেক বেশি কিছু এক্সপেক্ট না করে আপনি অর্ডার করতে পারেন। মানে হচ্ছে এই জিনিসটা স্রেফ এন্টারটেইনমেন্টের কাজে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কেনা ঠিক হবে, আর যদি এর কাছ থেকে ভালো পারফরমেন্স আপনি আশা করেন তাহলে এটা না কেনাই উচিত হবে, কারণ জিনিসটা যথেষ্ট স্লো আছে, যেটা আপনাকে মেনে নিতে হবে। বাট এই টিভি দেখা বা ইউটিউবিংয়ের কাজ, এই সমস্ত কাজ নিয়ে খুব একটা সমস্যা আপনাকে পড়তে হবে না। আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন, পরবর্তীতে এরকম আরও কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দিতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।